এই হেডল্যান্ড থেকে শুরু করে ব্যাকল্যান্ড পর্যন্ত যে একটা ভাঁজ গাছে যে একটা শেপ আছে, যে একটা জয়েন্ট আছে, মোটামুটি সবকিছু কিন্তু পারফেক্ট অবস্থা আছে। আচ্ছা, কোনো খোলা কাটা বা মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে পাবেন না। জি, আপনি দেখেন এই যে জয়েন্টগুলো দেখেন, বিনগুলো দেখেন, একদম পারফেক্ট অবস্থা আছে। আসলে আমরা চেষ্টা করি বাবু ভাই যে আমরা সিটি কারবেলিতে ফ্রেশ গাড়ি রাখার জন্য, ভালো কন্ডিশনের গাড়ি রাখার জন্য, কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। জাহিদ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই। আমার শোরুমের অ্যাড্রেস 27/ মনিপুরিপাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, খামার বাড়ি মোড়ের পাশে, মনিপুরিপাড়া 2 নম্বর গেট, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। জাহিদ ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাই কম বাজেটের মধ্যে খুবই জনপ্রিয় একটি গাড়ি, ফ্যামিলি ইউজের গাড়ি, রেন্টে কারের গাড়ি, ভাড়া চালাতে গাড়ি, সব ধরনের গাড়ি, সব ধরনের কাজের ক্ষেত্রে এই গাড়িটা ব্যবহার করতে পারে, যে যেভাবে চালায়, যে যেভাবে ইউজ করতে পারে, যে যেভাবে গাড়িটা ব্যবহার করতে পারে সেভাবেই আপনি এই গাড়িটা রান করতে পারবেন। ওকে ভাই, মডেলটা বলে দেন। টয়োটা প্রোবক্স, ভালো কন্ডিশনের গাড়ি, 1300 সিসির গাড়ি। এই গাড়িটা যে নিবে তেল খরচও কম, কম বাজেটের মধ্যে ভালো একটা গাড়ি পাবে ইনশাল্লাহ। ওকে, ফ্রন্ট সাইডটা কি কন্ডিশনে আছে? ফ্রন্ট সাইডটা খুবই ভালো, আপনি দেখতে পাচ্ছেন এই যে হেডলাইটটা দেখেন, এখনও অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা, একদম 100% জেনুইন পারফেক্ট একটা হেডলাইট। এই গ্রিলটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে, মনোগ্রাম এই হেডলাইট সব গাড়ির সাথে, মানে এখনো কোনো কিছু চেঞ্জ হয় নাই। আচ্ছা, সামনের সাইডটা একদম পারফেক্ট অবস্থা আছে, কোনো কিছুই পরিবর্তন করা হয় নাই। হেডলাইট ব্যাকলাইট যা আছে সবকিছু মোটামুটি ফ্রেশ অবস্থা আছে। ওকে, আপনি দেখেন এই হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে একটা ভাঁজ গেছে, যে একটা শেপ আছে, যে একটা জয়েন্ট আছে, মোটামুটি সবকিছু কিন্তু পারফেক্ট অবস্থা আছে। আচ্ছা, কোনো খোলা কাটা বা মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে পাবেন না। আপনি দেখেন এই যে জয়েন্টগুলো দেখেন, বিনগুলো দেখেন, একদম পারফেক্ট অবস্থা আছে। আসলে আমরা চেষ্টা করি বাবু ভাই যে আমরা সিটি কারবেলিতে ফ্রেশ গাড়ি রাখার জন্য, ভালো কন্ডিশনের গাড়ি রাখার জন্য, কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের এখানে চেষ্টা করি কাস্টমারকে ধরে রাখার জন্য এবং পারফেক্ট গাড়ি রাখার, মানে একদম 100% চেষ্টা করার, মানে চেষ্টা করি ভালো গাড়ি রাখার জন্য, ভালো গাড়ি রাখার চেষ্টা করি। জি, ওকে, একটা ডোরই তো ফ্রেশ। হ্যাঁ, প্রত্যেকটা ডোর 100% ফ্রেশ অবস্থা দেখেন, প্রত্যেকটা জোরি, প্রত্যেকটা জয়েন্টগুলো 100% পারফেক্ট আছে, কোনো খোলা কাটা কোনো মার কোনো কিছু পাবে। ভাই প্রোবো গাড়ি নিয়ে অনেকে প্রশ্ন করে যে সিটগুলো বসে আরাম নেই, কিন্তু এই গাড়ির সিটগুলো তো মোটামুটি, এই গাড়ির সিটগুলো বসে মোটামুটি আরাম আছে। পিছনের সিটগুলো যদি একটু কনজেস্টেড, কিন্তু তারপরেও কিন্তু এই গাড়ির সিটগুলো কিন্তু মোটামুটি এরা পারফেক্ট অবস্থায় ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ সুন্দর সিট কভারের ব্যবহার হয়েছে আর সিটগুলো কিন্তু মোটামুটি মানে খুবই মানে ভালো অবস্থা এখন আছে। সিটগুলো যখন দেখা যায় মানে একটু নরমাল হয়ে যায়, তখন কিন্তু বসে আরাম পাওয়া যায় না, বাট এটা কিন্তু এখন পারফেক্ট অবস্থা আছে। আচ্ছা, মানে ব্যাক সাইডটা কি অবস্থা? ব্যাক সাইডটা খুবই ভালো, দেখতে পাচ্ছেন পিছনে গ্লাস এখনো অরিজিনাল অবস্থা আছে। ঠিক আছে, সুন্দর একটা স্পয়লারের ব্যবহার আছে, এখানে একটা শো লাইট আছে, এখানে দেখেন টয়োটার মনোগ্রাম আছে, মানে ঢাকা মেট্রো খোয়া 12 সিরিজের একটি গাড়ি, পারফেক্ট অবস্থা আছে। জাহিদ ভাই সিএনজি কত লিটার করা আছে? এটা সিএনজি করা আছে ভাই 60 লিটার, 60 লিটার সিএনজি করা আছে। এবং প্রবেশ গাড়ির সবচেয়ে মজার জিনিস, ভিতরে কিন্তু পিছনে কিন্তু অনেক স্পেস। আচ্ছা, একদম অনেক স্পেস, বেশি লাগেজ ক্যারি করতে পারবেন, বেশি মালামাল ক্যারি করতে পারবেন, দূরে কোথাও জার্নি করলে এটা এটার মতো আরামদায়ক কোনো গাড়ি নেই। আচ্ছা, ডান পাশটা কি কন্ডিশন? ডান পাশটা খুবই ভালো, দেখেন ভাই ব্যাকলাইট থেকে, ব্যাকলাইট থেকে শুরু করে হেডলাইট পর্যন্ত যে একটা ভাঁজ ক্রস শেপ, একদম 100% পারফেক্ট আছে। ওকে, দেখেন আপনি দেখেন এই জুড়িগুলো দেখেন, একদম পারফেক্ট অবস্থা আছে। আচ্ছা, কোনো কিছু খোলা কাটা নেই, এবং ড্যাশবোর্ডটা দেখেন, হ্যাঁ ড্যাশবোর্ডটা খুবই ফ্রেশ অবস্থা আছে, স্টিয়ারিংটা দেখেন এবং খুবই পারফেক্ট অবস্থা আছে, এবং সিলিংটা দেখেন ভাই, সিলিংটা মাশাআল্লাহ খুবই পরিপাটি, অসাধারণ অবস্থা আছে। 5 সিটের গাড়ি এবং পিছনে অনেক স্পেস আছে। জি, মোটামুটি গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে, রেন্টে গাড়ি যারা গাড়ি চালাবেন ভাবতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন। জি অবশ্যই, এবং এটার কিন্তু রেন শার্টটা কিন্তু এখনো গাড়ির সাথে, এখানে দেখেন অরিজিনাল টয়টা কিন্তু লেখা আছে প্রত্যেকটা জিনিসই। সো এই গাড়িটা এত ফ্রেশ কন্ডিশন, এত ভালো কন্ডিশনের প্রবজ গাড়ি সাধারণত খুবই কম পাওয়া যায়। আর এই প্রবজ গাড়িটা কিন্তু বাবু ভাই ফ্যামিলি ইউজের গাড়ি, কোনো রেন্টে গাড়ি, কোনো ভাড়া চালার গাড়ি না। আচ্ছা, আপনি দেখেন এখনো কিন্তু ভিতরে কিন্তু অরিজিনাল যে জাপানি আসতো সে আস্ত কিন্তু এখনো আছে। আচ্ছা, একদম পারফেক্ট অবস্থা আছে। ভিভিটি ইঞ্জিন 1500 সিসি, হ্যাঁ ভিভিটি ইঞ্জিন 1300 সিসির ইঞ্জিন, 1300 সিসি ইঞ্জিন, 1300 সিসির ইঞ্জিন, ভিভিটি ইঞ্জিন পারফেক্ট অবস্থা আছে। যে নিবে শুধু গ্যাস এবং তেল ভরবে, গাড়ি চালাবে, কোনো কাজ করতে হবে না ভাই। গিয়ার বক্সটা তো ফ্রেশ অবস্থা, হ্যাঁ গিয়ার বক্স ফ্রেশ অবস্থা, এসি ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন, মাউন্টিং খুবই ভালো কন্ডিশন আছে। যে নিবে এই গাড়িতে আলোর মতে কোনো ধরনের কোনো কাজ করতে হবে না, বড় ধরনের কোনো মেজর কাজ নেই গাড়ি। এটার মডেল 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন, 12 সিরিয়াল একটি গাড়ি। জি, এবং ঢাকা মেট্রো খ, খুবই মানে 1300 সিসির গাড়ি, পারফেক্ট কন্ডিশনের গাড়ি। আচ্ছা ভাই, দাম কত চাচ্ছেন গাড়িটার? এটা দাম দিয়েছি ভাই আস্কিং প্রাইস 6,85,000 টাকা দাম দিয়েছি, আস্কিং কিছুটা নেগোসিয়েবল করবো। আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই তাকে আলাদাভাবে সম্মান করবো ইনশাল্লাহ। ভাই আপনার মোবাইল নম্বরটা বলুন। আমার মোবাইল নাম্বার 0171-000-2027, আমার শোরুমের নাম সিটি কারবেলি। অবশ্যই কাস্টমারকে রিকোয়েস্ট করবো আমার শোরুমে আসার জন্য। আমার শোরুমের অ্যাড্রেসটা আবারও বলে দিই, 27/ মনিপুরিপাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, খামারবাড়ি মোড়ের পাশে, মনিপুরিপাড়া 2 নম্বর গেট, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা।
ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।